বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা জায়েদ বিজয়ী প্যানেল এফডিসিতে আনন্দ মিছিল করছে। সকালে নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই উৎসবে মেতে উঠে মিশা জায়েদ খান প্যানেলের কর্মীরা। পুরো এফডিসি জুড়ে মিশা জায়েদ ইমন সহ বেশ কিছু চলচ্চিত্র শিল্পীকে ফুল নিয়ে আনন্দ মিছিল করতে দেখা যায়। নির্বাচিত এই কমিটি আগামী 2017 থেকে 2018 মেয়াদে চলচ্চিত্র শিল্পীদের নেতৃত্ব দেবে। এর আগে গতকাল শুক্রবার সকাল থেকে চলে ভোট গ্রহণ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়। এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়েছেন তিনজন। এর মধ্যে রয়েছেন, তারা হলেন মিসা সওদাগর, অমর সানি ও ড্যানি সিডাক। এই তিনজনের মধ্যে মিসা সওদাগর 259 ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হয়েছেন। এদিকে সাধারণ সম্পাদক পদেও লড়েছেন তিনজন, তারা হলেন জায়েদ খান, ইলিয়াস কোবরা ও অমিত হাসান। এই তিনজনের মধ্যে 279 ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। প্রসঙ্গত, এবারে নির্বাচনে মোট প্রার্থী ছিলেন 57 জন, আর 624 জন ভোটারের মধ্যে 558 জন ভোট দেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন, আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।